মাল্লারা দ্রুত পৌঁছার জন্য জোরে জোরে দাঁড় টানতে লাগল এবং সময় মতো খ্রিস্টানদের জাহাজগুলোর পিছনে এসে পৌঁছল। যখন খ্রিস্টানরা জাহাজগুলো একসাথে বেঁধে রেখে শহরে চড়াও হলো, তখন সন্তর্পণে আয়ুবির জাহাজ গিয়ে ভিড়ল সেই বেঁধে রাখা জাহাজের পাশে। এরপর আয়ুবির কমান্ডোরা খ্রিস্টানদের জন্য কেয়ামত ডেকে আনল, যে খ্রিস্টানরা আয়ুবিকে কৌশলে ধ্বংস করার মতলব এনেছিল, আয়ুবির কৌশলের কাছে মার খেয়ে তারাই এখন ধ্বংস হয়ে যাচ্ছিল। জেলেরা যখন খ্রিস্টান কমান্ডারকে রিপোর্ট করেছিল আলেকজান্দ্রিয়া শহরে কোনো সৈন্য মোতায়েন নেই, তখন সমুদ্রের সমুদ্র তীরবর্তী বাড়িগুলো ছিল মুসলিম সৈন্যে ভর্তি। নগরবাসীদেরকে আয়ুবি আগে নিরাপদ স্থানে সরিয়ে দিয়েছিলেন। সুলতান আয়ুবির অ্যাডমিরাল অল্প কটি জাহাজ নিয়ে তাদের মোকাবেলায় গিয়েছিলেন। তিনি তাদের যথেষ্ট ক্ষতি করলেও শত্রুদের কয়েকটি জাহাজ পালিয়ে যেতে সক্ষম হয়। জাহাজে আগুন দেখে ওরা বুঝে ফেলেছিল ওরা আয়ুবির ফাঁদে পড়েছে। এর পরিণতি কি হতে পারে তা আন্দাজ করতে ওদের মোটেও বিলম্ব হয়নি। ওরা সঙ্গী খ্রিস্টান সৈন্যদের রক্ষা করার চিন্তা বাদ দিয়ে নিজেদের জান নিয়ে তখনই সটকে পড়ে। আগুন লাগা জাহাজগুলোর আলোতে সমুদ্রের বুক দিনের মতো ফর্সা হয়ে গিয়েছিল। সে আলোতে সুলতান আয়ুবের জাহাজগুলোও দেখতে পাচ্ছিল শত্রুবাহিনী। এক সাহসী ক্যাপ্টেন যখন বুঝল তারা চরমভাবে আক্রান্ত হয়েছে, তখন সে তার জাহাজের মেঞ্জানিকে নল ঘুরিয়ে দিল মুসলিম জাহাজগুলোর দিকে। তারপর জানের পরোয়া না করে অবিশ্রান্ত গোলাবর্ষণ শুরু করল। তার দেখাদেখি আরও কয়েকটি জাহাজের নল ঘুরে গেল মুসলিম রণতরীর দিকে। সেই বর্ষণের প্রচণ্ডতায় আয়ুবির বাহিনীর অ্যাডমিরাল তার জাহাজগুলোকে পিছনে সরিয়ে নিতে বাধ্য হলেন, কারণ শত্রু সেনাদের অক্ষত জাহাজের পরিমাণ তখনও কম নয়, তারা মুসলমানদের জাহাজগুলো ঘিরে ফেলার চেষ্টা করতে পারে। তিনি যখন পিছু হটছিলেন তখনই আলেকজান্দ্রিয়া শহরে সুলতান আয়ুবির নিবেদিত প্রাণ সৈন্যরা ভীষণ বেগে আক্রমণ চালালো সমুদ্র তীরে। তারা উপকূল থেকে জাহাজের উপর তীর ও অগ্নিগোলা নিক্ষেপ করতে লাগল। এই যানবাহ সৈন্যদের অধিকাংশই ছিল মিশরীয়। সুলতান আয়ুবি এদেরকে রিজার্ভ বাহিনী হিসেবে প্রাথমিক যুদ্ধ থেকে সরিয়ে রেখেছিলেন। এরা বেসামরিক পোশাকে সাধারণ নাগরিকের মতো আলেকজান্দ্রিয়া শহরের বিভিন্ন বাড়িতে লুকিয়েছিল। অত্যন্ত গোপনে এদেরকে শহরের এসব বাড়িতে স্থানান্তরিত করা হয়েছিল। সুলতান আয়ুবির যুদ্ধ ছিল বুদ্ধি ও কৌশলের খেলা। তিনি যতটুকু সম্ভব কম সংখ্যক সৈন্য ক্ষয় করে যুদ্ধে জয়লাভ করতে চাচ্ছিলেন, তাই যথেষ্ট পরিমাণ সৈন্য তিনি তার নিজ কমান্ডে রেখে দিয়েছিলেন। সারা রাত এ যুদ্ধ চলল। রাতভর সমুদ্রের মাঝে একের পর এক জাহাজ জ্বলল। জাহাজগুলোতে তখন কিয়ামতের বিভীষিকা। খ্রিস্টানদের জাহাজ ছিল অনেক বেশি। তারা একাধিকবার মুসলমানদের জাহাজগুলোকে ঘিরে ফেলতে চেষ্টা করল। প্রতিবারই ব্যাপারটা প্রায় অবরোধের পর্যায়ে পৌঁছে যাওয়ার প্রাককালে কেমন করে যেন তা ভণ্ডুল হয়ে গেল। কোনো না কোনো ফাঁক ফোঁকর গোলে বেরিয়ে যেতে সমর্থ হল আয়ুবির রণতরী। সুলতান সালাহউদ্দিন আয়ুবির নিয়োজিত সেনাপতি তখনও পর্যন্ত যুদ্ধ পরিচালনা করছিলেন। আয়ুবি তার বাহিনী নিয়ে দূর থেকে দেখছিলেন যুদ্ধের গতিবিধি। মধ্যরাতের পর সুলতান তার জিম্মায় রাখা জাহাজগুলোকে আদেশ দিলেন যুদ্ধক্ষেত্র থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে পুরো এলাকায় টহল দেওয়া শুরু করো। নিজেদের নিরাপদ রেখে যতদূর সম্ভব শত্রুদের জাহাজগুলোকে বিরক্ত ও ব্যক্তিব্যস্ত করে রাখবে। কোথাও আমাদের কোনো জাহাজ অবরোধের মধ্যে পড়ে গেলে তাকে বেরিয়ে আসার সুযোগ করে দেয়া তোমাদের দায়িত্ব। রাতের শেষ প্রহর। খ্রিস্টান বাহিনী প্রাথমিক বিহবলতা কাটিয়ে উঠে নিজেদের বিশৃঙ্খলা দূর করে অনেকটা সংহত অবস্থায় লড়াই করে যাচ্ছে। অনেক জাহাজ পুড়ে যাওয়া এবং কিছু জাহাজ পালিয়ে যাওয়ার পরও সংখ্যায় খ্রিস্টান বহরের জাহাজ মুসলিম বহরের চাইতে অনেক বেশি। সুলতান তার সংরক্ষিত নৌবহরকে চূড়ান্ত হামলার আদেশ দিলেন। প্রচণ্ড বিক্রমে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ল নৌযোদ্ধারা। তারা জাহাজ থেকে ছোট ছোট নৌকা নিয়ে অন্ধকারে চুপিসারে পৌঁছে যেত শত্রু জাহাজের কাছে। তারপর তীর ধনুক ও গোলাবারুদ নিয়ে মেতে উঠত শত্রু নিধনে। এখন সকাল, টকটকে রক্ত চক্ষু মেলে সূর্য উঠল পূর্ব দিগন্তে। তার আলোয় সমুদ্রের গভীর নীল জল এখন টকটকে লাল। মনে হয় ভোরের হাওয়ায় আদিগন্ত সমুদ্র জুড়ে বিশাল লাল শামিয়ানা তুলছে ঢেউয়ের তালে তালে। অ্যাডমিরাল নৌকা নিয়ে সাগরের পাড়ে এসে পৌঁছলেন, তার সাথে নৌবাহিনীর কয়েকজন সামরিক অফিসার। অ্যাডমিরালের গায়ের পোশাক রক্তে রঞ্জিত, তার একটি পা আগুনে ঝলসে গেছে। খ্রিস্টানদের মিঞ্জানিকের গোলার আঘাতে তার জাহাজে আগুন ধরে গিয়েছিল, সে আগুন নেভানো সম্ভব হয়নি।
জাহাজটি পুড়ে ছাই হয়ে গেছে। তিনি কয়েকজন অফিসার সহ নৌকা নিয়ে কোনো রকমে কূলে এসে পৌঁছলেন। সালাহউদ্দিন আয়ুবি আলেকজান্দ্রিয়া বন্দরের জেটিতে দাঁড়িয়ে পর্যবেক্ষণ করছিলেন যুদ্ধের অবস্থা। অ্যাডমিরাল তাড়াতাড়ি তার কাছে পৌঁছলেন। তিনি সংক্ষেপে দ্রুত সুলতান আয়ুবির কাছে যুদ্ধের অবস্থা বর্ণনা করে বললেন, আমাদের অর্ধেক জাহাজ এরই মধ্যে ধ্বংস হয়ে গেছে, কিন্তু খ্রিস্টানদের ক্ষতির পরিমাণ কম নয়, যুদ্ধ চালিয়ে গেলে তারা বেশিক্ষণ টিকতে পারবে না। সুলতান আয়ুবি তাকে বললেন, দুশ্চিন্তা করো না, অবশিষ্ট জাহাজগুলো এখন যুদ্ধে নেমে পড়েছে। নৌবাহিনী প্রধান আয়ুবিকে বললেন, খ্রিস্টান বাহিনীর সবচেয়ে বেশি ক্ষতি সাধন করা গেছে মাল বোঝায় জাহাজগুলোর। এসব জাহাজে খাদ্যশস্য, ঘোড়া ও অস্ত্রপাতি বোঝাই ছিল। বোঝাইয়ের কারণে জাহাজের গতি ছিল মন্থর, ঘোরাতে ফিরাতেও অনেক সময়ের দরকার হতো। আমার জাহাজ ছিল যেমন হালকা তেমনি দ্রুত গতিসম্পন্ন। অ্যাডমিরাল বা আমিরুল বাহার এত বেশি আহত ছিলেন যে তার শরীর ও মাথা ঘুরছিল। সুলতান আয়ুবি তার চিকিৎসককে জলদি দেখে পাঠালেন, কিন্তু অ্যাডমিরাল তার জখমকে তেমন গুরুত্ব দিলেন না। সুলতান আয়ুবির হেডকোয়ার্টার ছিল সাগর তীরের এক পাহাড়ি উপত্যকায়। তিনি আমিরুল বাহারকে নিয়ে হেডকোয়ার্টারে গেলেন। তাকে চিকিৎসকের হাতে তুলে দিয়ে এক উঁচু টিলায় দাঁড়িয়ে তাকালেন সমুদ্রের দিকে। সূর্যের প্রথম কিরণে সাগর ও সাগরের তীরে এক ভয়ঙ্কর দৃশ্য ফুটে উঠল। যত দূর দৃষ্টি যায়, সমুদ্রের মাঝে জাহাজগুলো উন্মত্ত ষাঁড়ের মতো ধাওয়া করে ফিরছে। অনেক জাহাজে তখন আগুন জ্বলছিল, কিছু জাহাজের মাস্তুল ভেঙে গিয়ে খান খান, কারো পাল অকেচো হয়ে যাওয়ায় জাহাজগুলো একই জায়গায় টালমাটাল অবস্থায় দুলছিল। সাগরের মাঝে অসংখ্য লোককে সাঁতার কাটতে দেখা গেল। সমুদ্রের উত্তাল তরঙ্গ মৃতদের লাশগুলোকে সাগর তীরে এনে জড়ো করেছে। চূড়ান্ত হামলার জন্য সুলতান যে জাহাজগুলো পাঠিয়েছিলেন, সে জাহাজগুলোকে তিনি কোথাও দেখতে পেলেন না। একটু পর পশ্চিমে বহুদূরে সাগরের বুকে মাস্তুলের অগ্রভাগ দেখা গেল, পরে পালও দৃষ্টিগোচর হল। জাহাজগুলো সারিবদ্ধভাবে একে অন্যের সাথে একটা সমান্তরাল দূরত্ব বজায় রেখে যুদ্ধস্থলের দিকে অগ্রসর হচ্ছে। সুলতান আয়ুবি সঙ্গীর দিকে তাকিয়ে বললেন, তোমাদের জাহাজগুলো ছুটে আসছে। প্রাথমিক চিকিৎসা নিয়ে আমিরুল বাহার বাইরে এসে দেখেন সুলতান সমুদ্রের দিকে তাকিয়ে আছেন। তিনি সুলতানের দৃষ্টি অনুসরণ করে তাকালেন সাগরের দিকে, দেখলেন মুসলিম নৌসেনারা জাহাজগুলো নিয়ে ছুটে আসছে যুদ্ধের মূল কেন্দ্রের দিকে। তিনি সুলতান আয়ুবিকে কিছু না বলেই উপত্যকা থেকে নিচে নেমে এলেন। তিনি একটি নৌকায় চড়ে বসলেন। নৌকাটি দশ দাঁড়ের এক দ্রুতগামী তরী। নৌকার পালে বাতাসের টান পড়ল, ছুটল যুদ্ধস্থলের দিকে। সহসা সুলতান আয়ুবির দৃষ্টি গিয়ে পড়ল সে নৌকার উপর। আহত আমিরুল বাহারকে আবার যুদ্ধের ময়দানে ছুটতে দেখে সুলতান আয়ুবি চিৎকার করে উঠলেন, সাইদি, তুমি ফিরে এসো, তোমার পরিবর্তে আমি যুদ্ধ পরিচালনার জন্য আবু ফরিদকে পাঠিয়ে দিয়েছি। আমিরুল বাহারের নৌকা ততক্ষণে অনুকূল হাওয়ায় ছুটতে শুরু করেছে। তিনি উচ্চস্বরে হাত নেড়ে বললেন, সামান্য জখমের বাহানায় যুদ্ধের ময়দান থেকে দূরে থাকা ভীরু ও কাপুরুষদের কাজ, আমাকে ক্ষমা করুন সুলতান। যেখানে আমার সৈনিকরা অকাতরে শহীদ হচ্ছে, আমাকে তাদের সাথে সামিল হতে দিন, আল্লাহ হাফেজ। আমিরুল বাহারের নৌকাটি দ্রুত সরে যেতে লাগলো উপকূল থেকে। এক সময় দৃষ্টির আড়াল হয়ে গেল। এক সময় এক কসের ছুটে এসে সুলতানকে সালাম দিল। আয়ুবি তার দিকে তাকিয়ে সালামের জবাব দিয়ে বললেন, কি সংবাদ নিয়ে এলে তুমি? দূত বলল, আলেকজান্দ্রিয়া বন্দর থেকে 3 মাইল উত্তর পূর্ব কোণে খ্রিস্টান সৈন্য অবতরণ করেছে, সেখানে এক রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয়ে গেছে। সুলতান আয়ুবি মনোযোগ দিয়ে সংবাদবাহকের কথা শুনলেন। তার কথা শেষ হলে বললেন, তুমি এক্ষুনি আবার ছুটে যাও, আমি যা যা বলি সেনাপতি গিয়ে সে মতো কাজ করতে বলবে, বলবে এটা সুলতানের হুকুম। তিনি কিছু নির্দেশনা দিয়ে কসেদকে পুনরায় ফেরত পাঠিয়ে দিলেন। কসেদ বিদায় হলে তিনি আবার সমুদ্রের দিকে তাকালেন। সেখানে দাঁড়িয়ে দেখতে লাগলেন যুদ্ধের গতিবিধি। এক পর্যায়ে তিনি দেখতে পেলেন খ্রিস্টানদের একটি যুদ্ধ জাহাজ প্রায় সাগরের তীরে এসে গেছে। মুসলিম নৌবহরের একটি জাহাজ তাকে ধাওয়া করে নিয়ে এসেছে এখানে। খ্রিস্টান জাহাজের দিশেহারা সৈন্যরা ক্রমাগত এলোপাথাড়ি তীর বর্ষণ করে যাচ্ছে। মুসলিম জাহাজের সৈন্য ও মাল্লারা সেদিকে ভ্রুক্ষেপ না করে বেপরোয়াভাবে ছুটছে জাহাজটির দিকে। দেখতে দেখতে তারা খ্রিস্টান জাহাজটিকে ধরে ফেলল। একদল লাফিয়ে উঠে পড়ল খ্রিস্টানদের জাহাজে। শুরু হল হাতাহাতি যুদ্ধ। খ্রিস্টানরা মৃত্যুর পূর্বে শেষ মরণ কামড় বসালো মুসলিম সৈন্যদের উপর।
একসাথে কয়েকজন করে ছুটে এলো মুসলিম সৈন্যদের মোকাবেলা করার জন্য। প্রথম দিকে যারা জাহাজে চড়ল তাদের অনেকে শহীদ হয়ে গেল, তবে এ অবস্থা বেশিক্ষণ চলল না। আরও কিছু মুসলিম সৈন্য জাহাজে চড়তে পাল্টে গেল দৃশ্যপট। একটু পরে জাহাজ মুসলিম অধিকারে চলে এলো, কিন্তু এর জন্য যে ত্যাগ স্বীকার করল মুসলিম জানবাজরা তার বর্ণনা দেয়া কোনো কলমবাজের পক্ষে সম্ভব নয়। নিবেদিত প্রাণ মুসলিম নৌসেনারা তাদের দেহের শেষ রক্তবিন্দু দিনের জন্য নিঃশ্বাসে ঢেলে দেওয়ার আকাঙ্ক্ষা নিয়ে যুদ্ধ চালিয়ে যাচ্ছিল। তাদের সীমাহীন সাহস, বীরত্ব, নৈপুণ্য ও কোরবানি দেখে স্তম্ভিত হয়ে যাচ্ছিল খ্রিস্টান সৈন্যরা। একসাথে একাধিক জাহাজের সাথে যুদ্ধ চালিয়ে যাওয়া, শত্রু জাহাজে অসংখ্য সৈন্য দেখার পরও তাদের লাফিয়ে চড়ার প্রতিযোগিতা, তীরের আঘাতে ঝাঁঝরা হয়েও সম্মুখ অগ্রসর হওয়া, এসব দেখে খ্রিস্টান সৈন্যরা মনোবল একেবারে ভেঙে গেল। উপায়ন্তর না দেখে খ্রিস্টানরা তাদের জাহাজ নিয়ে যুদ্ধের আওতা থেকে বেরিয়ে যাওয়ার প্রাণপণ চেষ্টা শুরু করল। খ্রিস্টান বাহিনীর মেরুদণ্ড ভেঙে গিয়েছিল রাতের অতর্কিত আক্রমণেই। এতক্ষণ তারা যুদ্ধ করছিল অনেকটা নিরুপায় হয়ে, কিছুটা ক্রুশের সামনে দাঁড়িয়ে তাদের শপথের কথা স্মরণ করে। তাছাড়া সকাল পর্যন্ত তারা আশা করছিল সুলতান আয়ুবী যত বড় যুদ্ধবাজি হোক, সামান্য সংখ্যক নৌশক্তি নিয়ে সে কতটুকুই বা তাদের ক্ষতি করতে পারবে। সকাল হলে দিনের আলোয় আয়ুবীর জাহাজ একটা একটা গিলে খাবে, ধ্বংস করে দেবে আয়ুবীর ক্ষুদ্র নৌবহর, চিরতরে মিটিয়ে দেবে যুদ্ধের স্বাদ। কিন্তু সূর্যের তাপ যতই বাড়ল ততই বাড়ল তাদের পালানোর আগ্রহ। দিনের শেষ প্রহরে তাদের অবস্থা এমন পর্যায়ে গিয়ে দাঁড়ালো যে তাদের পালানোর আগ্রহ নিঃশেষ হয়ে গেল। ভীতি আর হতাশা গ্রাস করল তাদের। গুটিকয় মুসলমানের হাতে তাদের বিপুল বিশাল শক্তির শোচনীয় পরাজয়, ধ্বংস দেখে তাদের হাত পা যেন অসাড় হয়ে গেল। তাদের যে অল্প সংখ্যক সৈন্য সাগর তীরে অবতরণ করেছিল তাদের অধিকাংশই আলেকজান্দ্রিয়ায় রাতের যুদ্ধে নিহত হয়েছিল। 3-4 মাইল দূরে উত্তর পূর্ব দিকের যুদ্ধে পরাজয় বরণ করেছিল তারা। যারা তখনও নিহত হয়নি তারা সকলে অস্ত্র সমর্পণ করে বন্দিত্বকে কবুল করে নিল। সুলতান আয়ুবীর রিজার্ভ বাহিনীর দ্বিতীয় দলটি এখনও যুদ্ধে অংশই নেয়নি। সুলতান আয়ুবীর নিয়োজিত সংবাদবাহকরা সামগ্রিক যুদ্ধ পরিস্থিতির খবর নিয়মিত এবং সারাক্ষণই সুলতানকে অবহিত করে যাচ্ছে। এ সংবাদের ওপর ভিত্তি করে তিনি তার যুদ্ধ পরিচালনা করে যাচ্ছেন। যখন তিনি বুঝলেন খ্রিস্টান বাহিনীর দম ফুরিয়ে এসেছে, এখন তারা যে যুদ্ধ চালাচ্ছে তা ব্যর্থ প্রচেষ্টা ছাড়া আর কিছুই নয়, তখন তিনি দ্বিতীয় দলকে অনুমতি দিলেন যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ার। ইমরানের সংবাদ অনুসারে বাইতুল মোকাদ্দাস থেকেও শত্রু সৈন্যের বহর আসার কথা। সেদিকে নুরুদ্দিন জাঙ্গি ওত পেতে বসে আছেন। সুলতান আইবিও সেদিকে লক্ষ্য রেখে প্রতিরক্ষার জন্য সৈন্য সমাবেশ করলেন। যখন তিনি দেখলেন খ্রিস্টান নৌবাহিনী সমুদ্রপথে পালিয়ে যাচ্ছে, তখন তিনি তৃতীয় যে দলটিকে নিজের কমান্ডে রিজার্ভ রেখেছিলেন তাদেরকে বললেন পলায়ন পর খ্রিস্টান সৈন্যদের ধাওয়া করো এবং শত্রু সেনাদের ধরে আনো। সূর্য ডোবার শেষ কিরণ এসে পড়ল সাগর জলে। রক্তলাল পানিতে কচুরিপানার মতো ভেসে বেড়াচ্ছে লাশ আর লাশ। সুলতান আয়ুবী তাকিয়ে দেখলেন সমুদ্রের যুদ্ধভূমি এখন ফাঁকা। খ্রিস্টান নৌবাহিনীর প্রায় সমস্ত জাহাজই জ্বলে পুড়ে শেষ হয়ে গেছে। সেসব জাহাজের অধিকাংশই ডুবে গেছে সাগর জলে। এখনও যেগুলো ডুবেনি তাও ডুবো করছে। পলায়নরত যেসব জাহাজ ধরে আনার জন্য পাঠানো হয়েছে একটু আগে, দূর থেকে সেগুলোর মাস্তুল ও বাদাম দেখা যাচ্ছে। ক্রমশ সেগুলো দূরে চলে যাচ্ছে। যুদ্ধলিপ্ত মুসলিম নৌবহরের যেগুলো ধ্বংসের হাত থেকে বাঁচতে পেরেছে সেগুলো ফিরে আসছে কুলে। সুলতান অনুমান করলেন তার অর্ধেক নৌবহর মিশরের জন্য কোরবান হয়ে গেছে। জাহাজের ডিঙি নৌকাগুলো ফিরে আসছে সাগর তীরে, তাতে উপচে পড়া মুসলিম নৌবাহিনীর আহত ও ক্লান্ত সৈনিক। সুলতান আয়ুবী উপকূলে দাঁড়িয়ে দৃশ্য দেখছিলেন। একটি নৌকা সুলতান যেখানে দাঁড়িয়েছিলেন তার কাছে এসে ভিড়ল। নৌকার উপর একটি লাশ কাপড় দিয়ে ঢাকা। সুলতান আয়ুবী উচ্চস্বরে চিৎকার করলেন, এটা কার লাশ? আমিরুল বাহার সাদি বিন সাঈদের, এক মাল্লা বলল। সুলতান আয়ুবী দৌড়ে নৌকার কাছে ছুটে গেলেন। লাশের উপর থেকে কাপড় সরিয়ে দেখলেন অ্যাডমিরালের লাশ রক্তে রঞ্জিত। একজন নৌসেনা অফিসার সুলতানের সামনে এসে দাঁড়ালেন। বিষাদ মাখা কণ্ঠে তিনি বললেন, মাননীয় সুলতান, মুসলিম জাতির অভিভাবকদের জন্য আমিরুল বাহার এক অনুকরণীয় দৃষ্টান্ত রেখে গেলেন।
সংকটময় মুহূর্তে যে জাতির কর্ণধারগণ সবার আগে এগিয়ে যায় জীবন বিলিয়ে দিতে, সে জাতির কোনো সন্তান জাতির প্রয়োজনের চাইতে নিজের জীবনকে অধিক গুরুত্বপূর্ণ ভাবতে পারবে না কোনোদিন। আমাদেরকে আমিরুল বাহার শিখিয়েছেন কিভাবে নিঃসংকোচিত্তে লড়াইয়ের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হয়। শত্রুদের এক জাহাজের কাছে গিয়ে তিনি নিজে সবার আগে শত্রু জাহাজে লাফিয়ে পড়লেন। তাকে জাহাজে লাফিয়ে পড়তে দেখে শত্রুদের প্রচণ্ড বাধা উপেক্ষা করে আমাদের মীর মুজাহিদগণ তাকে অনুসরণ করে। জাহাজে উঠেই তিনি অসীম বিক্রমে বেপরোয়া আক্রমণ চালান। খ্রিস্টানরা টিকতে না পেরে হাতিয়ার ফেলে সারেন্ডার করে। তিনি জাহাজে মুসলিম পতাকা উড়িয়ে দেন। এ সময় খ্রিস্টানদের চারটি জাহাজ আমাদের ঘেরাও করে ফেলে। আমরা আমিরুল বাহারের নেতৃত্বে শত্রুদের দুটি জাহাজ পুরোপুরি ধ্বংস করে দিতে সক্ষম হই, কিন্তু অন্য দুটি জাহাজ আমাদের উপর গজব ঠেলে দেয়। তাদের সম্মিলিত আক্রমণে আমাদের জাহাজ ধ্বংস হয়ে যায়। আমিরুল বাহার সহ আমাদের অধিকাংশ সাথী শহীদ হয়ে যায়। আমরা কয়েকজন কোনো রকমে তার লাশ ডিঙ্কি নায়ে তুলতে সমর্থ হই। সুলতান আয়বি আমিরুল বাহারের লাশের হাত ধরে দাঁড়িয়েছিলেন। তিনি সেই হাতে চুমু দিয়ে বললেন, বন্ধু আমার, ভাই আমার, তোমার জিম্মাদারি তুমি সর্বোচ্চ সাফল্যের সাথে পালন করেছ। আমাদের বিজয়ের মহানায়ক তুমি, তুমি সাগর বিজেতা আমিরুল বাহার। ইতিহাস বলবে এ বিজয়ের কৃতিত্ব আমার, কিন্তু হে আল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি এ বিজয়ের সকল কৃতিত্ব এই সব শহীদ ও শাহাদাতের জন্য পাগলপাড়া জিন্দাদিল মুজাহিদদের। তিনি তৎক্ষণাৎ আদেশ দিলেন, যত নৌকা আছে সমস্ত নৌকা নিয়ে সাগর চষে বেড়াও, যেখানে যত শহীদের লাশ আছে খুঁজে বের করো, আদাবের সাথে সেই সব লাশ নিয়ে এসো উপকূলে। কোনো শহীদের লাশ যেন সমুদ্রে পড়ে না থাকে। সমস্ত শহীদদের এই সমুদ্র তীরে দাফন করা হবে। সাগরের সুশীতল স্নিগ্ধ হাওয়া তাদের কবরগুলোকে চিরকাল যেন সুশীলিত করে রাখে। উপস্থিত মুজাহিদরা সাথে সাথে নৌকা নিয়ে ছড়িয়ে পড়ল সুবিশাল সমুদ্র বক্ষে। এ যুদ্ধে শহীদদের সংখ্যা ছিল অসংখ্য। বাইতুল মুকাদ্দাস থেকে খ্রিস্টান বাহিনীর যে বিরাট সৈন্যদল স্থলপথে মিশরের দিকে অগ্রসর হওয়ার কথা ছিল, অর্ধেক রাস্তা পেরিয়ে এলো তারা। খ্রিস্টান নৌবাহিনীর শোচনীয় পরাজয়ের কোনো খবর তাদের কাছে পৌঁছেনি, ফলে অহংকার ও আনন্দের দূতটি খেলা করছিল তাদের চেহারায়। এই স্থলবাহিনীর নেতৃত্ব দিচ্ছিলেন খ্রিস্টান জগতের মশহুর যোদ্ধা বীর শ্রেষ্ঠ সম্রাট রিজনেল্ট। তিনি তার বাহিনীকে তিনটি দলে বিভক্ত করলেন। অগ্রাভিযানে পাঠালেন প্রথম দলকে, দ্বিতীয় দলকে মধ্যবর্তী বাহিনী হিসাবে অগ্রগামী বাহিনী থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে অগ্রসর হওয়ার হুকুম দিলেন। তৃতীয় দলকে বললেন অনেক দূর দিয়ে মূল বাহিনীর ডান দিকে অগ্রসর হবে। তিন বাহিনীর জন্য তিনজন সেনাপতি নিয়োগ করলেন তিনি। প্রধান সেনাপতি হিসাবে এই সম্মিলিত বাহিনীর মূল নেতৃত্ব কমান্ড ছিল রিজনেল্টের হাতেই। তার মনে এ ধারণা বদ্ধমূল ছিল যে তার সুলতান আয়বিকে সম্পূর্ণ তার অজ্ঞাতসারে এবং অতর্কিতে হামলা করে খুব সহজে বিজয় ছিনিয়ে নিতে পারবে। তার চোখের সামনে ভাসছিল তখন কায়রোর শহরের ছবি। সঙ্গে ছিল অসংখ্য ঘোড়াগাড়িতে পর্যাপ্ত খাদ্যশস্য। আলেকজান্দ্রিয়ার উত্তর পূর্ব দিকে বেশ দূরে এক বিস্তীর্ণ বিরান এলাকা। এলাকাটিতে জনবসতি নেই বললেই চলে। অসংখ্য উঁচু নিচু টিলা, মাঠ ও কাটা ঝোঁকে পরিপূর্ণ এক প্রান্তরের আশপাশের অঞ্চলগুলোতে ছিল মরুভূমি। সেই মরুভূমির মাঝে ছোট ছোট মরুদ্যান। এসব মরুদ্যানের পানির কোনো অভাব ছিল না। রিজনেল্ট এমনই একটি মরুদ্যানের পাশে ক্যাম্প করলেন। অগ্রগামী বাহিনীকে বললেন আরও এগিয়ে গিয়ে ক্যাম্প করতে। তার ডানের সৈন্যদলটি পরিকল্পনা মাফিক বেশ পিছনে ও দূরে ছিল। রাত দ্বিপ্রহর। রিজনেল্টের ক্যাম্পের সৈনিকরা ঘুমে বিভোর। হঠাৎ সেখানে শুরু হয়ে গেল কেয়ামতের বিভীষিকা। রিজনেল্টের ঘুম ভেঙে গেল সৈনিকদের চিৎকার ও চেঁচামেচিতে। ক্যাম্প জুড়ে কেন এত চিৎকার চেঁচামেচি তিনি তার কিছুই বুঝতে পারলেন না। হঠাৎ কেয়ামত কোথেকে নাজিল হল, আকাশ থেকে নামল নাকি তার সৈন্যরা বিদ্রোহ করেছে? এমনই অসংখ্য প্রশ্ন নিয়ে স্তম্ভিত হয়ে বসে রইলেন তিনি। রিজনেল্ট কল্পনাও করতে পারেনি এত বড় বিশাল বাহিনী কারো দ্বারা আক্রান্ত হতে পারে। মরুচারি বেদুইনরা ছোটখাটো কাফেলা আক্রমণ করে লুটপাট করে, তাদের পক্ষে সেনাবাহিনীর উপর চড়াও হওয়ার প্রশ্নই ওঠে না। সুলতান আয়বির এখন আলেকজান্দ্রিয়ায় খ্রিস্টান নৌসেনাদের হাতে নাস্তানাবুদ হওয়ার কথা। নুরুদ্দিন জাঙ্গি ক্রাকে, তাহলে কে তাদের উপর এমন ভয়ানক গজব নাজিল করল? কিন্তু তার জানা ছিল না
নুরুদ্দিন জাঙ্গি কয়েকদিন আগে থেকেই তার সৈন্যদল নিয়ে জনবসতিহীন টিলার পিছনে উঁচু নিচু মাঠের গভীরে এবং কাটা ঝোপের আড়ালে গোপন আস্তানা গেড়ে ওত পেতে বসেছিলেন। তাদের দৃষ্টি ছিল বাইতুল মকাদ্দাস থেকে আসা মরুভূমির পথের দিকে। নুরুদ্দিন জাঙ্গি জানতেন খ্রিস্টান বাহিনী পানির জন্য অবশ্যই কোনো না কোনো মরুদ্যানের পাশে ক্যাম্প করবে, সেজন্য তিনি মরুভূমিতে গোয়েন্দা লাগিয়ে রেখেছিলেন। খ্রিস্টানদের অগ্রবর্তী সৈন্যদলটি দিনের বেলাতেই তাদের চোখের সামনে দিয়ে অগ্রসর হয়ে গেল। জাঙ্গি তাদের মোকাবিলায় না নামায় জাঙ্গির কমান্ডাররা বেশ নিরাশ ও দুঃখ পেয়েছিলেন। তাদের বলা হল, একটু অপেক্ষা করো, রাত নামুক, দেখবে এর চেয়ে বড় শিকার পাবে, রাতে আমরা তাদের ক্যাম্পের উপর আক্রমণ চালাব। সেখানে কোনো ক্যাম্প ছিল না, তাই কি করে জঙ্গি ক্যাম্পে আক্রমণ চালাবেন বুঝতে পারল না অনেক সৈনিকই। এক সময় তাদের চোখ অনেক দূরে ধুলিঝড় দেখতে পেল। তারা মনে করল মরুভূমিতে ঝড় শুরু হয়েছে। এ মরুঝড় খুবই মারাত্মক হয়ে থাকে, কিন্তু এটা কোনো মরুঝড় ছিল না, এ ছিল খ্রিস্টান বাহিনীর মধ্যবর্তী মূল সেনাদলের অশ্বক্ষুরের উড়ন্ত ধুলি। তারা মরুদ্যানের কাছে এসে রাত্রি যাপনের জন্য থামল। নুরুদ্দিন জাঙ্গি গোপন অবস্থায় সে সবই দেখলেন। খ্রিস্টান বাহিনী মামুলি ভঙ্গিতে তাঁবু টানল, কারণ ভোরেই তাদের যাত্রা করতে হবে। পশুগুলোকে পৃথক স্থানে বেঁধে রাখল। ধীরে ধীরে অস্তাচলে ডুবে গেল সূর্য। মধ্যরাতে জাঙ্গির সৈন্যরা সালারের নির্দেশে গোপন আস্তানা ছেড়ে বাইরে বেরিয়ে এলো। এদের সবাই ছিল অশ্বারোহী। ঘুমন্ত খ্রিস্টান সৈন্যদের ওখানে গিয়ে প্রথমে তারা অন্ধকারে এলো পাথারে তীর বর্ষণ করল। যখন পাহারারত সৈনিকরা আহত হয়ে ডাক চিৎকার শুরু করল, তখন ঘুমন্ত সৈন্যদের ঘুম ভেঙে গেল এবং তারা বাইরে এসে তীরের আওতায় পড়ে গেল। তারা যখন ভয়ে দৌড়াদৌড়ি শুরু করে দিল, তখন অশ্বারোহী বাহিনী তাদের ঘোড়া তীর বেগে ছুটিয়ে দিল সেই সৈনিকদের উপর দিয়ে। তারা অন্ধকারে এলো পাথারি বর্ষা ও তালোয়ার চালাতে লাগল। খ্রিস্টান সৈন্যরা সতর্ক হওয়ার আগে অশ্বারোহীরা তার এক দফা আক্রমণ চালিয়ে খ্রিস্টান বাহিনীর বাঁধা ঘোড়াগুলো রশি কেটে দিল। ঘোড়াগুলো ছাড়া পেয়ে ছুটে পালালো মরুভূমির বিপুল বিস্তারে। রিজনেল নিরুপায় হয়ে সেখান থেকে পালিয়ে গেলেন এবং ডানের সেনাদলে গিয়ে পৌঁছলেন। এ দলটি বহু দূরে এক স্থানে ক্যাম্প করে বিশ্রাম নিচ্ছিল। নুরুদ্দিন জাঙ্গিও রিজনেলকে অনুসরণ করে সেখানে গিয়ে পৌঁছলেন। এই বাহিনীর পিছনে ছিল সমস্ত রসদপত্র বোঝায় ঘোড়া ও খচ্চরের কাফেলা। এই কাফেলার বন্দোবস্ত করার জন্য নুরুদ্দিন জাঙ্গি আলাদা একটি বাহিনী নির্দিষ্ট করে রেখেছিলেন। তারা এখানে না থেমে এগিয়ে গেল সেদিকে। ভোরের আলো ফুটতে রসদপত্রের কাফেলা নজরে পড়ল তাদের। বিলম্ব না করে তারা ঝাঁপিয়ে পড়ল কাফেলার উপর এবং সহজে কব্জা করে নিল সব রসদপত্র। রিজনেল পৌঁছতেই ডান দিকের বাহিনী সতর্ক হয়ে গেল। সম্ভাব্য হামলা প্রতিরোধের জন্য প্রস্তুত হল তারা। রিজনেল তাদেরকে নিয়ে ছুটলেন নিজের দলের দিকে, কারণ তিনি সেটাকেই যুদ্ধের ময়দান হিসাবে গণ্য করলেন। ভোরের আলো ফোটার আগে সেনাদল নিয়ে তিনি যাত্রা করলেন যেখানে আক্রান্ত হয়েছিলেন সেদিকে। নুরুদ্দিন জাঙ্গি সৈন্য গুছিয়ে প্রাথমিক প্রস্তুতি শেষ করতেই দেখলেন খ্রিস্টান সেনাদল যাত্রা শুরু করে দিয়েছে। তিনি তাদের উপর পিছন ও পাশ থেকে তীব্র আক্রমণ চালালেন। তারা বুঝতেই পারল না কোথেকে এবং কেমন করে তাদের উপর এমন কঠিন মুসিবত নেমে এলো। সুলতান আয়ুবের মতো সুলতান জাঙ্গিও সামনাসামনি লড়াইয়ের ঝুঁকি না নিয়ে তাদের উপর চোরাগোপ্তা হামলা চালালেন। ক্ষুদ্র ক্ষুদ্র দল তুফানের মতো তাদের একদিক দিয়ে আক্রমণ করে অন্য দিক দিয়ে পেরিয়ে যেত, ফলে খ্রিস্টান বাহিনীর অটুট শৃঙ্খল তছনছ হয়ে ভেঙে পড়ত, ছত্রভঙ্গ হয়ে যেত খ্রিস্টানদের সাজানো সারি। সেই রাতেই তিনি সুলতান আয়ুবের কাছে খবর পাঠালেন, কারণ এরা দুই সেনাপতি আগে থেকে যুদ্ধের নীল নকশা এঁকে রেখেছিলেন। জঙ্গির প্রতিটি পরিকল্পনা অ্যাকশন ছিল শত্রুর পরিকল্পনা ও চিন্তার বাইরে। তিনি তার প্ল্যান অনুসারে যুদ্ধ চালাচ্ছিলেন। রিজনের তার নিজ বাহিনীর অগ্রবর্তী দলকে পিছনে সরে আসার সংবাদ পাঠালেন। চার দিন ধরে রিজনেল ও জঙ্গি বাহিনীর মধ্যে ব্যাপক যুদ্ধ চলতে থাকল। সুলতান জঙ্গি খ্রিস্টান বাহিনীকে আক্রমণ করে বিচ্ছিন্ন করে ফেলেছিলেন। তার পলিসি ছিল আক্রমণ করো আর পালাও। খ্রিস্টানদের অগ্রবর্তী দল যখন ফিরে এলো, তখন তাদের উপর পিছন থেকে অতর্কিত আক্রমণ হল। এ আক্রমণ চালালো সুলতান আয়ুবের কমান্ডো বাহিনী। এই গেরিলা বাহিনী একই রাতে তাদের উপর দু তিনবার ঝটিকা আক্রমণ চালিয়ে ঝড়ের বেগে একদিক দিয়ে প্রবেশ করে অন্য দিক দিয়ে চোখের পলকে অদৃশ্য হয়ে গেল। যাওয়ার আগে তছনছ করে দিয়ে গেল তাদের সাজানো দৃশ্যপট। এভাবেই যুদ্ধ চলতে লাগল।
খ্রিস্টান বাহিনীর সম্মুখ যুদ্ধে পারদর্শী হলেও কমান্ডো হামলা প্রতিরোধে ছিল দুর্বল। তারা সামনাসামনি যুদ্ধ করতে চাচ্ছিল, কিন্তু সুলতান আয়ুবী ও জাঙ্গি তাদের এই আশা পূরণ করেননি। গেরিলা যুদ্ধের পদ্ধতি মোটেই সহজ ছিল না। 100 জনের একটি দল আক্রমণে গেলে দেখা যেত 20-30 জনই শহীদ হয়ে গেছে। প্রতিটি আক্রমণে শহীদের সংখ্যা অল্প বিস্তর বাড়ত। এই গেরিলা যুদ্ধের জন্য বিশেষ দক্ষতা, সাহসিকতা, বীরত্ব, ক্ষিপ্রতার প্রয়োজন হতো, যে গুণগুলো পর্যাপ্ত প্রশিক্ষণ দিয়েছিলেন সুলতান আয়ুবী ও জাঙ্গি তাদের কমান্ডো বাহিনীকে। যুদ্ধ অনেক দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে পড়ল। খ্রিস্টান সৈন্যদের মাঝে শুরুতে জাঙ্গি যে বিচ্ছিন্নতা সৃষ্টি করেছিল তা কাটিয়ে উঠে পুনরায় একতাবদ্ধ হতে পারেনি। তাদের সংখ্যা শক্তির আধিক্য না থাকলে অনেক আগেই তাদের পরাজয় বরণ করতে হতো, কিন্তু বিচ্ছিন্ন হওয়ার পরও সংখ্যাধিক্যের কারণে তারা লড়াই অব্যাহত রাখতে সমর্থ হল। খ্রিস্টানদের রসদপত্র নুরুদ্দিন জাঙ্গির কব্জায় এসে গিয়েছিল, ফলে রসদের সরবরাহ না পাওয়ায় খ্রিস্টানদের অবস্থা শোচনীয় আকার ধারণ করল। মুসলমানরা গেরিলা পদ্ধতিতে যে যুদ্ধ চালাচ্ছিল সে যুদ্ধের মোকাবিলা করার মতো অবস্থাও তাদের ছিল না, ফলে যুদ্ধের গতি এমন পর্যায়ে গিয়ে দাঁড়ালো খ্রিস্টান সৈন্যরা ময়দান থেকে সটকে পড়ার চিন্তা করতে বাধ্য হল। চতুর্থ দিন থেকে শুরু হল এই পলায়নের পালা। যেই পালিয়ে যাওয়ার সুযোগ পেল সেই পালিয়ে প্রাণ বাঁচালো নিজের, আর যে পালাবার সুযোগ পেল না সে হাতিয়ার ফেলে আত্মসমর্পণ করল প্রাণের মায়ায়। কিন্তু রিজনেল সহজে পরাজয় স্বীকার করতে নারাজ। তিনি আত্মরক্ষামূলক লড়াই করে সৈন্যদের একত্রিত করার উদ্যোগ নিলেন। নিজের গোয়েন্দা বাহিনীকে লাগালেন ময়দানের অবস্থা জানার কাজে। গোয়েন্দা মারফতি খবর নিলেন নুরুদ্দিন জাঙ্গি এখন কোথায় আছেন। এভাবে আট গাঁট বেঁধে তিনি জঙ্গির উপরে এক সাড়াশি আক্রমণ চালালেন। এ আক্রমণ ছিল যেমন মারাত্মক তেমনই অতর্কিত ও বেপরোয়া। খ্রিস্টানরা জীবন বাজি রেখে লড়াই শুরু করল। রিজনেল্টের কৌশল ও সৈন্যদের উপর তার দক্ষ নিয়ন্ত্রণ আশাতীত ফল দিল তাদের। কিন্তু পঞ্চম রাতে জাঙ্গি কয়েকজন জানবাজ মুজাহিদকে নিয়ে জীবনকে বাজি রেখে স্বয়ং রিজনেল্টের তাঁবুতে অতর্কিত আক্রমণ চালালেন। এ আক্রমণ প্রতিরোধ করার সাধ্য ছিল না রিজনেল্টের। রিজনেল্ট বন্দী হলেন। পরদিন ভোর খ্রিস্টানদের দুঃসাহসী সেনাপ্রধান রিজনেল্ট বন্দী অবস্থায় নুরুদ্দিন জাঙ্গির সম্মুখে দাঁড়িয়ে আছেন। সুলতান জাঙ্গি তাকে শোনাচ্ছেন সন্ধির শর্তগুলো। খ্রিস্টান সেনাপতি চুপচাপ শুনে গেলেন জাঙ্গির সব শর্ত। সুলতান জাঙ্গির বলা শেষ হলে রিজনেল্ট বললেন, আপনার সব শর্তই আমি মেনে নিতে রাজি, শুধু একটি শর্তের ব্যাপারে আমাকে ক্ষমা করবেন। বাইতুল মুকাদ্দাস সম্পর্কে কোনো শর্ত মেনে নেয়া আমার পক্ষে সম্ভব নয়। জাঙ্গি বললেন, বাইতুল মুকাদ্দাস আমাদের দিয়ে দাও, বিনিময়ে তোমরা সকলেই মুক্তি পাবে। সন্ধ্যা নাগাদ সুলতান আয়ুবীও এসে গেলেন। রিজনেল্টকে সসম্মানে রাখা হয়েছিল। সুলতান আয়ুবী তার সঙ্গে করমর্দন ও আলিঙ্গন করলেন। আপনি তো এক মহান সৈনিক, রিজনেল সুলতান আয়ুবীকে বললেন। না, এ কথা বলুন, ইসলাম এক মহান ধর্ম। সৈনিক সে মহান যার ধর্ম মহান।